উন কালিন্দী ফুল্লক কমলে মাধবিনা কিরারত যো ধর্মস্থাপন রতো বিരീ সংতম নমম নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আটশো তম দিনের পর্ব এবং আজকের এই পর্বের শুরুতেই শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে প্রণাম জানিয়ে আজ স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামী অচলানন্দের জীবনের কথা একটু স্মরণ মনন করবো স্বামী অচলানন্দ জী রামকৃষ্ণ মঠ মিশনে বা রামকৃষ্ণ সাম্রাজ্যে কেদার বাবা নামেই পরিচিত ছিলেন এবং তিনি মঠ ও মূষণের ভূতপূর্ব অন্যতম সহাধ্যক্ষ হয়েছিলেন এবং আমরা প্রত্যেকেই জানি যে স্বামী বিবেকানন্দের যে নরেন্দ্রনাথ রূপে বা সেই বীরেশ্বর শিবের কাছে প্রার্থনা জানিয়ে মাতা ভুবনেশ্বরী দেবী এই নরেন্দ্রনাথকে বা স্বামীজিকে রূপে পেয়েছিলেন এবং এই শিবক্ষেত্র বারাণসী ধাম থেকেই এই ভুবন বিজয়ী সন্তান নরেন্দ্রনাথ দত্ত তার কয়েকজন আজ্ঞাবাহী বিশিষ্ট তরুণ কর্মযোগীকে জগতের কল্যাণে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন এবং তাদের মধ্যে চারুচন্দ্র হরিনাথ কামিনীকুমার কানাই এবং কেদারনাথ বিশেষভাবে এদের নাম স্মরণীয় উনিশশো এক খ্রিস্টাব্দ বেলুর মঠে শারদীয় মহাপূজার প্রথম আয়োজন এবং সেই সময় সেই শরৎকালে বেনারস থেকে শ্রদ্ধা নিয়ে এসেছিলেন এক যুবক মঠে শারদ ষষ্ঠীর প্রথম প্রভাতে উপনীত সেই দর্শন যুবকটিকে দেখেই স্বামীজি সম্ভাষণ করে বলেছিলেন এসো বাবা এসো তোমার নামটি কি পথের সেই নবীন পথিক বিনীতভাবে বলেছিলেন আপনার শ্রীচরণে স্থান প্রার্থী কেদারনাথ মৌলিক স্বামীজির আদরের এই কেদারনাথ বা বাবা কেদারই হচ্ছেন পরবর্তীকালের কেদার বাবা যিনি কর্মে তপস্যায় স্মরণে মননে আর গুরুর সেবায় তার জীবনকে উৎসর্গ করেছিলেন এবং পরবর্তীকালে স্বামীজির জগদ্ধিতায় মন্ত্রে সার্থক সন্ন্যাসী রূপে তার জীবনটিকে তিনি উৎসর্গ করেছিলেন এবং তার নাম হয়েছিল স্বামী অচলানন্দ এই স্বামী অচলানন্দের কথা যদি আমরা স্মরণ করি তাহলে জানা যায় যে সোনার সোনারপুরায় এই শম্ভুচন্দ্রের পুত্ররূপে কেদারনাথ মৌলিকের জন্ম হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ শৈশবেই তিনি মাতৃহীন হন কিন্তু পিতামহ রামচন্দ্র মৌলিক এই কেদারের স্নেহময়ী জননী স্থান অধিকার করেছিলেন এবং বাল্য জীবনটি গঠন করে দিয়েছিলেন এবং এই শৈশব থেকেই শিবক্ষেত্রের জলবায়ু এবং জাহ্নবী তীরে আধ্যাত্মিক মৃত্তিকা কেদারনাথকে সমুন্নত করেছিল শুধুমাত্র দেহের দিক থেকে নয় মনের দিক থেকে সুদীর্ঘ চল্লিশ বছর বা তার অনেক আগে অনেকেই এই কেদার বাবাকে সম্বোধন দেখতে পেয়েছিলেন বা তারও আগে বলা যায় এবং তিনি তপস্বী ভাবে থাকতেন এই কেদার বাবার বা কেদারনাথের কর্মজীবনের প্রথম পদক্ষেপ হয় পুলিশ বিভাগে এবং প্রথম জীবনে আজ্ঞাবহতার যে কৌশল তিনি আয়ত্ত করেছিলেন সেটাই পরবর্তীকালে এই রামকৃষ্ণ সাম্রাজ্যে সেই আজ্ঞাবহতার প্রকাশ তার চরিত্রের মধ্যে দেখতে পাওয়া যায় এবং তিনি যেন সেই যোগেশ্বরের জীবনটি কাটিয়েছিলেন চারুচন্দ্র দাস যিনি পরে স্বামী শুভানন্দ হন রাজ, হরিনাথ যিনি সদাশিবানন্দ এরা সবাই কেদারনাথের বাল্য সঙ্গী ছিলেন এবং কাশিধামে এই কেদারনাথের গৃহে একটা ছোট্ট লাইব্রেরি ছিল চারুচন্দ্র কেদারনাথ প্রত্যেকে নিয়মিতভাবে সেই গ্রন্থাগারে সমবেত হয়ে বঙ্গবাসী হিতবাদী এবং মহাকবি গিরিশচন্দ্রের নাটকগুলো পাঠ করতেন সেই সময় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কলকাতায় স্বামীজির ভাবধারার যে বাহক উদ্বোধন পত্রিকা আত্মপ্রকাশ করে এবং এই উদ্বোধনের সূত্রেই স্বামীজির রচনাবলীর সঙ্গে কেদারনাথ চারুচন্দ্র এদের পরিচয় ঘটে ঘটনাক্রমে বা দৈব অনুগ্রহে এই বারাণসীর সোনারপুরাতেই স্বামীজির গুরুভ্রাতা সাধু নিরঞ্জনানন্দ শুভাগমন হয় এবং সাধু নিরঞ্জনানন্দ বা স্বামী নিরঞ্জনানন্দজির মুখে রামকৃষ্ণের নাম শুনে তারা এই রামকৃষ্ণ ভাবধারায় অনুপ্রাণিত হন এবং নিয়মিত পাঠ আলোচনা এবং ঠাকুরের পটকে সামনে রেখে শ্রদ্ধাপূর্বক পুষ্পাঞ্জলি তারা নিবেদন করতেন পরবর্তীকালে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পুণ্যতীর্থ হরিদ্বারে তিনি নিরঞ্জনানন্দজির পদপ্রান্তে উপনীত হন এবং তার মধ্যে বৈরাগ্য এত আসে যে তিনি জীবনের পরবর্তী অধ্যায়ের কর্তব্যের নির্দেশটুকুও লাভ করেন পরবর্তীকালে কেদারনাথ মহাতপস্বী ব্রহ্মজ্ঞ স্বামী তুড়িয়ানন্দজিরও সঙ্গ লাভ করেন এবং তার মতন কঠোর তপস্যা করতে গিয়ে কেদারনাথের যে স্বাস্থ্যের হানি হয় ভবিষ্যৎ জীবনে সেটা থেকে আর উদ্ধার হয়নি হরিমহারাজের সঙ্গে কেদারনাথের যে সমস্ত পত্রালাভ হয়েছিল সেটা পরবর্তীকালে হরিমহারাজের পত্রাবলিতে প্রকাশিত হয় এবং তারও কিছুকাল পরে নিরঞ্জনানন্দজি কলকাতায় এসে অসুস্থ হয়ে পড়েন তখন কেদারনাথ বিচলিত হয়ে তপভূমি হরিদ্বারের তপস্যা ত্যাগ করে কলকাতায় আসেন এবং নিরঞ্জন আনন্দজিকে অক্লান্ত সেবা করেন নিরঞ্জন মহারাজের উৎসাহেই এই কেদারনাথ কামারপুকুরে এবং জয়রামবাটিতে যান এবং সেখানে গিয়ে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে উপনীত হন মায়ের কৃপায় জয়রামবাটির গ্রাম্য নির্জন পরিবেশে কেদারনাথ প্রায় দুই মাস পরম আনন্দে অতিবাহিত করেছিলেন শ্রী মা কেদারনাথ সম্পর্কে পরবর্তীকালে ভবিষ্যৎ করে বলেছিলেন এই ছেলেটি সাধু হবে হয়েওছিলেন তাই কলকাতা থেকে আবার তিনি কাশিতে ফিরে যান তখন তিনি সন্ন্যাসী হননি আত্মীয় পরিজনদের ব্যবহারে তার পক্ষে সংসারে থাকা অসম্ভব হয়ে উঠেছিল এবং এই কেদারনাথ ও চারুচন্দ্র নরনারায়ণের সেবা ধর্মে উদ্বুদ্ধ হয়ে উনিশশো খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে মাসিক পাঁচ টাকা ভাড়ায় একটা সামান্য বাড়িতে পুয়োর মেনস রিলিফ অ্যাসোসিয়েশন নামে একটা ছোট্ট প্রতিষ্ঠান তৈরি করেন সেই প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শুভ সূচনার অঙ্কুর অবস্থা সংসারে বিমুখ কেদারনাথকে তার পিতা তীব্রভাবে তিরস্কার করেছিলেন কিন্তু তিরস্কারই কখনো কখনো জীবনের শ্রেষ্ঠ পুরস্কার হয় কেদারনাথের পিতা পরিষ্কার বলেছিলেন ভালোভাবে ভালো ছেলের মতন কাম কর্ম করো নতুবা বাড়ি থেকে বেরিয়ে যাও এই যে নতুবা বাড়ি থেকে বেরিয়ে যাও কেদারনাথ এই শেষাংশটা গ্রহণ করলেন এবং সাধু সঙ্গে গুরু সেবায় তিনি নিজের জীবনটিকে আত্মনিয়োগ করে পূর্ণতা লাভ করলেন তিনি অবিলম্বে ঠাকুরের যে ছবিটা ছিল সেটাকে সঙ্গে করে নিয়ে চারুচন্দ্রের গিয়ে এলেন এবং কাশীর বন্ধুদের সাহায্যে যে ক্ষুদ্র সেবা সমিতি গঠন হয়েছিল সেটাকে আরো অক্লান্তভাবে চেষ্টা করলেন দৃঢ়ভাবে স্থাপন করার জন্য এবং অল্পকালের মধ্যে রাজপুতানার কিশেনগড়ের দুর্ভিক্ষে তিনি আত্মনিয়োগ করলেন এবং এই সেবার সাথে সাথে হলো তার অধ্যাত্ম জীবনের আত্ম মুক্তির পাঠলাভ উনিশশো এক খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কেদারনাথ বেলুর মঠে এসে স্বামীজিকে দর্শন করেন স্বামীজি এবং অন্যান্য শ্রীরামকৃষ্ণ সন্তানদের সাহচর্যে তিনি ভবিষ্যৎ জীবনের পারমার্থিক পাথেও সঞ্চয় করেছিলেন প্রথমবার দুর্গা পুজো মহা আনন্দে কেটেছিল তারপরে এসেছিল শ্যামা পূজার মহানিশা এবং সেখানে স্বামীজিকে তিনি মগ্ন অবস্থায় বাজ্যজ্ঞান শূন্য অবস্থায় দেখলেন কেদারনাথের জীবনে এই প্রথম সমাধি মান সাধুর সমাধি দর্শন করে তিনি অভিভূত হলেন স্বামীজিকে সেবা করলেন বেলুর মঠে উনিশশো দুই খ্রিস্টাব্দের বৈশাখ মাস যে বৈশাখী পূর্ণিমায় ভগবান বুদ্ধের আবির্ভাব নির্বাণ এবং পরিনির্বাণ হয়েছিল সেই বুদ্ধ পূর্ণিমার পুণ্য পুণ্য তিথিতে স্বামীজি এই কেদারনাথকে পরিপূর্ণভাবে কৃপা করে সন্ন্যাস ধর্মে দীক্ষা দিয়ে তার নাম রাখলেন স্বামী অচলানন্দ এবং এই স্বামী অচলানন্দ স্বামী বিবেকানন্দের শেষ সন্ন্যাসী শিষ্য মঠের পুরনো ঠাকুর ঘরের রোয়াকে স্বামীজির আদেশে এই কেদার বাবা স্বামীজির চরণে পুষ্পাঞ্জলি দিয়ে জীবন ধন্য করেছিলেন এবং তারই নির্দেশে তিনি সেই মঠের অধ্যক্ষ অর্থাৎ রাজা মহারাজের চরণেও পুষ্পাঞ্জলি দিয়েছিলেন স্বামীজি কেদার বাবাকে বলেছিলেন বিশেষভাবে বুঝিয়েছিলেন যে গুরু আর মঠাধ্যক্ষ এক অভিন্ন সংঘাধ্যক্ষই গুরুর প্রতিনিধি এবং স্বামীজির এই শিক্ষা তিনি দৈনন্দিন জীবনে প্রতিফল ফলিত করেছিলেন পরে যখন স্বামী বিরজানন্দজী মঠাধ্যক্ষ হন তখনও তিনি নিয়মিতভাবে অনুগত শিষ্যের মতন তাকে স্থঠাঙ্গ প্রণাম করতেন স্বামী অচলানন্দের জীর্ণ দেহ ক্রমে ক্রমে ভজনশীল মনের অধিষ্ঠানের অযোগ্য হয়ে পড়েছিল তিনি তখন মঠাধ্যক্ষকে প্রণাম করে বলতেন মহারাজ আমায় ছুটি দিন দেহ আর বইছে না আমায় মার্জনা করুন আমার বিদায় মঞ্জুর করুন উনিশশো দুই খ্রিস্টাব্দে পূজ্যপাত স্বামী শিবানন্দ মহারাজের আশ্রয়ে কর্মী রূপে অচলানন্দজি বা কেদার বাবা আবার কাশী ধামে যান এবং এই মহাপুরুষ মহারাজের সান্নিধ্যে অদ্বৈত আশ্রমকে তিনি সিও সাধনা এবং কর্মক্ষেত্র রূপে গ্রহণ করে সেখানে প্রায় দু বছর অতিবাহিত করেন উনিশশো বারো খ্রিস্টাব্দ পর্যন্ত কর্মযজ্ঞের প্রধান রূপে। তিনি কাশি রামকৃষ্ণ সেবাশ্রমের বিরাট কর্মযজ্ঞের রূপে পরিচালনা করেছিলেন এবং মা এই সেবাশ্রম পরিদর্শন করে যখন করছেন তখন বিনয় বসত মাকে তিনি বলেছিলেন এ কাজ বুড়ো বাবার কেদারের নয় এমনই ছিল তার নিজের প্রতি আত্মগোপনীয়তা উনিশশো দশ খ্রিস্টাব্দে অচলানন্দ রামকৃষ্ণ মঠের ট্রাস্টি মনোনীত হন আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি মঠের ভাইস প্রেসিডেন্ট মনোনীত হন এবং উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের এগারোই মার্চ তার স্থূল শরীর কাশী প্রাপ্ত হয় বিশ্বনাথের স্থানেই তার জন্ম সেখানেই তার কর্ম এবং সেখানেই তার লয় তাই এই জীবনের মহৎ বিস্তৃত আলোচনা আমরা করতে পারি না শুধু তাকে আমরা স্মরণ মনন করি এবং স্বামীজির সাথে তিনি নয় মাস ছিলেন স্বামী অচলানন্দজি বলছেন নয় মাস এবং স্মৃতি মায়ের পর স্বামীজির ভালোবাসায় তিনি অভিভূত হয়েছিলেন তিনি বলছেন এরকম ভালোবাসা কোথাও পাইনি বলছেন শুনেছি মহাপুরুষদের চরিত্রে দুটো বিপরীত ভাব স্বামীজির চরিত্র এই বিপরীত ভাব প্রত্যক্ষ করেছে একদিকে তিনি যেমন প্রতীক অন্যদিকে তেমনি তিনি প্রতিমূর্তি ছিলেন যখন তাকে প্রেমের প্রতীক রূপে দেখতাম কেদার বাবা বলছেন তখন তিনি সকলকেই কোল দিতেন বালক সুলভ আনন্দে সকলকে মুক্ত করতেন আর যখন তিনি রুদ্ররূপ ধারণ করতেন তখন সকলেই তার নিকট থেকে ভয়ে দূরে সরে দাঁড়াত জন্তু জানোয়ারের প্রতিও স্বামীজির ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা সব ছিল একেবারে অপার একেদার বাবা এমন একটি ঘটনা বলছেন বলছেন একবার কানাই মহারাজ স্বামী নির্ভয়ানন্দজি স্বামীজির সেবা করতে করতে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন পাছে সেবকের নিদ্রা ভঙ্গ হয় তাই স্বামীজি অনেকক্ষণ শান্ত হয়ে শুয়েই ছিলেন পরে এই নির্ভয়ানন্দজির ঘুম ভাঙলেও স্বামীজি বিছানা থেকে উঠলেন তার শিষ্যদের তিনি যখন বাবা বাবা বলে ডাকতেন তখন সে যে কি স্বর্গীয় আনন্দ অনুভূত হতো সে বলা যায় না একবার তিনি কেদার বাবাকে বলেছিলেন বাবা তুই আমাকে ঘুম পাড়িয়ে দিতে পারিস তুই যা চাস তোকে আমি তাই দেবো বাবা বলছেন আমার কি এমন শক্তি ছিল যে তাকে ঘুম পাড়িয়ে দিই তার তখন নিদ্রা বেশি হতো না অর্থাৎ স্বামীজির শারীরিক ক্লানই ছিল যথেষ্ট তাই স্বামীজি কেদার বাবাকে বলেছিলেন জ্ঞান হওয়ার পর থেকেই আমি জীবনে কখনো চার ঘন্টার বেশি ঘুমোইনি ইদানিং তো তাঁর একেবারেই ঘুম হতো না এবং এই যে গুরু ভ্রাতাদের প্রতি কিরাম ব্যবহার করতে হবে সেটাও স্বামীজি তার শিষ্যদের শিক্ষা দিতেন একটা ঘটনার কথা কেদার বাবা উল্লেখ করছেন বলছেন তিনি তখন কাশি সেবাশ্রম থেকে পনেরো দিনের ছুটি নিয়ে মঠে গেছেন সেবাশ্রমে লোকজনের অভাব এবং সেই জন্য কাজের অসুবিধে হওয়ায় এই কেদার বাবা আবার কাশিতে ফিরে যাবার জন্যে সংবাদ পেলেন কেদার বাবা অসুস্থ এবং এই অসুস্থতার কারণে এই ছুটিটা নিয়ে গেছেন সবে সামান্য সুস্থ হচ্ছেন তা স্বামীজি যেই এই কেদার বাবার মঠে ফিরে যাওয়ার মঠ থেকে ফিরে যাওয়ার কথা শুনলেন সঙ্গে সঙ্গে বললেন আগে ওর শরীর সুস্থ হোক তারপর ঢের সেবাশ্রম হবে এবং এই যে গুরু ভ্রাতাদের কিরকম শিক্ষা যে কথাটা আমরা আগে বলছিলাম ভগবান শ্রীরামকৃষ্ণের সন্তান দিগকে স্বামীজি একটা বৃহৎ ঠাকুরের সংসার বলে মনে করতেন এবং ঠাকুর যাঁদেরকে ঈশ্বর কোটি বলে নির্দেশ করে গেছেন স্বামীজি তাদের যথা উপযোগী বা তাহাদিগকে যথোচিত ভক্তি শ্রদ্ধা করতে বলতেন ঠাকুরকেই তিনি মূল ধরে চলতেন একদম ঠাকুরের উদার ভাব এবং শিক্ষা যাতে গুরু ভাইরা এবং আশ্রিত ভক্তরা পায় সে বিষয়ে স্বামীজির দৃষ্টি ছিল ঠাকুর যে ভাব এবং শিক্ষা জগৎকে দিয়েছেন সেই ভাব এবং শিক্ষা যাতে স্বামীজির গুরু ভাইরা এবং আশ্রিত জীবন এবং কার্যে করতে পারে সেই বিষয়ে ইচ্ছা ছিল তাই ঠাকুরের নাম প্রচারের জন্য তত তিনি ব্যগ্র ছিলেন না একবার কাশী সেবাশ্রম থেকে মঠে ফিরে যাওয়ার পর অনাথ আশ্রমের কি নাম রাখা হবে সেটা নিয়ে যখন স্বামীজিকে জিজ্ঞেস করা হয় তখন স্বামীজি হোম সার্ভিস নাম প্রস্তাব করলেন শুনে রাখাল মহারাজকে বললেন রামকৃষ্ণ হোম মহারাজ সার্ভিস স্বামীজি সঙ্গে সঙ্গে বলেছিলেন এই তোমাদের কেবল ঠাকুরের নাম প্রচারের প্রচেষ্টা ঠাকুরের ভাব এবং উপদেশ প্রচারই আসল কথা ঠাকুরের নাম প্রচারের জন্য অত ব্যাক্রতা কেন অর্থাৎ রাজা মহারাজ বলছেন যে এই রামকৃষ্ণ হোম অফ সার্ভিস রামকৃষ্ণ নামটা যোগ করছেন স্বামীজি তাতে এই কথাটি বলছেন স্বামীজি যেমন এই উচ্চ আদর্শে শিক্ষা দিতেন তেমনি সমস্ত দিকে তার একেবারে নিখুঁত দৃষ্টি ছিল হরি মহারাজের কাছ থেকে কেদার বাবা একটা ঘটনার কথা পেয়েছিলেন শুনেছিলেন সেটা কি একবার স্বামীজি হরি একটা চিঠি ডাকে ফেলতে দিয়েছিলেন তা হরিমহারাজ চিঠির ঠিকানাটা দেখছেন স্বামীজি সঙ্গে সঙ্গে সেটা লক্ষ্য করে বলেছিলেন হরিভাই তোমাকে আমি হরি ভাই তো পড়তে বলিনি পড়ো এ কাজ তোমার ঠিক নয় এবং স্বামীজি ও হরিমহারাজ একবার যখন আমেরিকা যাচ্ছিলেন সেই সময় জাহাজের কেবিনে টেবিলের ওপর একটা ঘড়ি আছে অনেক সময় হরিমহারাজ সেই ঘড়িটা ফেলে রেখে অন্য কাজে চলে যেতেন সেটা দু একবার স্বামীজি লক্ষ্য করলেন এবং পরে হরি হরিমহারাজকে ডেকে বললেন হরিভাই হোয়াট রাইট হ্যাভ ইউ যে তুমি একটি দরিদ্র কেবিন বয়কে রূপে চুরি করতে প্রলুব্ধ করছো ও গরিব ঘড়িটি দেখে ওর চুরি করবার লোভ হওয়া স্বাভাবিক এই ছিল স্বামীজির শিক্ষণ প্রণালী এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও স্বামীজির বিশেষ দৃষ্টি ছিল একবার মঠে স্বামীজি কোন একটা অপরিষ্কার জিনিস দেখেছিলেন কেদার বাবা কাছে ছিলেন তিনি রাখাল মহারাজকে ডেকে বললেন রাজা এরম অপরিচ্ছন্নতা কেন মঠ যদি পরিষ্কার না রাখতে পারো তবে গাছতলায় থাকলেই তো হয় মঠ যখন হয়েছে তখন মঠ ঠিক ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাই প্রত্যেকের বিছানার চাদর রোজ সকালে ঝাঁটতে হতো রোদ লাগাতে হতো বিছানা যাতে পরিষ্কার থাকে যাতে কোনো ছাড় পোকা না থাকতে পারে এর জন্য তিনি কখনো কখনো অন্যের বিছানাতে শুয়ে পরীক্ষা করতেন অর্থাৎ স্বামীজির এই ভাবটি ছিল কখনো নখে ময়লা থাকলে স্বামীজি তার হাতে জল খেতে চাইতেন না এবং একদিন তার জন্য তিনি কেদার বাবাকেই তিরস্কার করেছিলেন বলেছিলেন দেখ তোর নখে যদি ময়লা থাকে তাহলে তোর হাতে জল খাবো না এই ছিল স্বামীজির প্রতিটি অর্থে একেবারে পারফেক্টনেস এবং সাধু ব্রহ্মচারীদের মধ্যে সাধু ভাব জাগিয়ে রাখার জন্য স্বামীজি শিক্ষা দিতেন স্বামীজির ইচ্ছা ছিল মঠে দুই শ্রেণীর সাধু থাকবে এক নৈষ্ঠিক ব্রহ্মচারী এক দল সন্ন্যাসী নৈষ্ঠিক ব্রহ্মচারীরা আজীবন নিষ্ঠাবান ব্রহ্মচারীই থাকবে তারা দাঁড়িগোব রাখবে আত্মপাকি হবে পঠন পাঠন করবে এবং খুব নিষ্ঠার সঙ্গে চলবে আর একদল সন্ন্যাসী তারা নিজের মুক্তি এবং জগতের হিতের জন্য কাজ করবে সন্ন্যাসীদের মাঝে মধ্যেই স্বামীজি করি অন্ন গ্রহণ করতে বলতেন আমরা সাধু এই ভাবটা তিনি সবসময় রাখতে বলতেন একবার স্বামীজি মহাপুরুষ মহারাজকে বলেছিলেন মাধুকরী বৃত্তি ত্যাগ করবেন না সহ্য হোক আর নাই হোক এবং সাধু ব্রহ্মচারীদের পক্ষে মেয়েদের সঙ্গে মেলামেশা করা স্বামীজি একেবারেই পছন্দ করতেন না তিনি সাধুদের পক্ষে গৃহস্থদের সঙ্গে বিশেষ মেলামেশি বা ঘনিষ্ঠতা পছন্দই করতেন না সাধুদের বিছানায় গৃহস্থদের বসা একেবারে স্বামীজির অপছন্দ ছিল এমনকি গৃহস্থদের সঙ্গে এক পঙ্িতে বসেও সাধুদের আহার করা স্বামীজি অপছন্দ করতেন সেজন্য মঠের প্রত্যেকটা সাধুকে তিনি সেই শ্লোকটি বারবার মুখস্থ করতে বলতেন মেরু সঙ্গে সাধুদের এক পংিতে খাওয়া নয় সেটা কিরকম ঘটনা তখন মঠে ঠাকুর ঘরের নিচের হলে খাওয়া হতো ভেতরে সাধুরা আর বারান্দায় গৃহস্থরা বসতেন একবার স্বামীজির গৃহস্থ ভক্ত শিষ্য সাঁতরা গোবিন্দবাবু ভেতরে বসলে স্বামীজি তাকে সঙ্গে সঙ্গে বললেন তুমি সাধুদের সঙ্গে বসেছো কেন বাইরে এসে পরে ভক্তটি বাইরে আসিয়াই বসলেন এবং স্বামীজি কাজকর্ম ধ্যান ধারণা একসঙ্গে করতে বলতেন বলতেন একসঙ্গে তো বেশিক্ষণ ধ্যান ধারণা করতে পারবে না অতএব ধ্যান ধারণার পর বাকি সময় কাজকর্মে লিপ্ত থাকবে এই ছিলেন স্বামীজির ভাব এবং প্রচার সম্পর্কে স্বামীজির খুব উৎসাহ ছিল পঠন পাঠনের প্রতি স্বামীজির একটা ভাব ছিল পঠন পাঠন শাস্ত্র আলোচনার দিকে স্বামীজির অত্যন্ত অনুরাগ ছিল এবং এসব তিনি নিজে নিজেই করতেন এবং মঠের সকলকেই এই বিষয়ে উৎসাহ দিতেন কেদার বাবাকে তিনি বলেছিলেন আর কিছু পারিস আর না পারিস গীতাটা পড়িস এই স্বামীজির ভাবগুলি আমরা পাই এবং সেগুলো স্বামীজি কেদার বাবার সাথে তিনি যখন সঙ্গ করছেন তখন যেন বলিয়ে দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন কেদার বাবা বলছেন যে স্বামীজির আরেকটা শিক্ষা ছিল জাগতিক কাজকর্ম যে ঠিক করতে পারে তার দ্বারা ব্রহ্মজ্ঞান লাভও সম্ভব এবং এই কেদার বাবা পরবর্তীকালে যখন মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন অনেককে অনেক সময় চিঠিপত্রের মধ্যে দিয়ে উপদেশ দিতেন সেই কেদার বাবা একটি চিঠি প্রিয় কৃষ্ণ বন্ধুকে লিখছেন সেই কৃষ্ণবন্ধু কোনো কারণে কেদারবাবাকে চিঠি দিয়েছিলেন তার উত্তরে তিনি লিখছেন তুমি যাকেই ঠাকুর মনে করো তাতে কিচ্ছু আসে যায় না আসল কথা তাকে ঠিক ঠিক ভালোবাসা তিনি ছিলেন তিনি শক্তি তার স্পিরিট শক্তি জগতে কাজ করছে দেহটাকেও যেন ঠাকুর মনে করিও না মানুষের ওপর বা ছবির ওপর বা পাথরের ওপর তার ভাব আরোপ করে দেখতে পারো তাতে কিছু ক্ষতি বৃদ্ধি নেই এবং বলছেন সেখানে আসল কথা হচ্ছে ভাব ও ভালোবাসা সেই শক্তিটাকেই ধরো তাকেই ভালোবাসো তাঁরই ভাব গ্রহণ করো পবিত্রতাই সব জিনিসের মূল পবিত্রতাই গুরু কৃপা মানুষের কৃপাই ভগবানের কৃপা আনয়ন করে পিওরিটি ইজ দ্য প্লেস অফ মার্সি এই কথাটা মনে রেখো যার পবিত্রতা আছে তার সবই আছে বা থাকবে কিন্তু এই পবিত্রতা জিনিসটা কেউ করে দিতে পারে না নিজেকে খেটেই করতে হয় পবিত্রতা এবং ভালোবাসা যদি খেটে অভ্যাস করে অর্জন করতে পারো তাহলে আর জীবনের কোনো ভয় নেই এই অচলানন্দজি এই রকম সমস্ত চিঠি লিখছেন কখনো কখনো অন্য কাউকে চিঠি লিখে জানাচ্ছেন কি জানাচ্ছেন না ভগবানের শ্রীচরণ স্মরণ করে যেখানেই থাকো না কেন কোনো ভাব নেন এটি বলছেন এবং সবথেকে এই সমস্ত সন্ন্যাসীদের ত্যাগী সন্তানদের একটি যেন বার্তা ঠাকুরের নিকট সর্বদা প্রার্থনা করো তাকে প্রাণ ভরে ডাকো দেখিবে তিনি তোমার সব পথ ঠিক করিয়া দিবেন আমরা এই ডাকতে পারি কই স্বামীজির সেই কথা রয়েছে কাজের সামান্য আরম্ভ থেকে ভয় পেও না কাজ সামান্য থেকেই বড় হয়ে থাকে সাহস অবলম্বন করো নেতা হতে যেও না সেবা করো আমাদের এই সেবার ভাব থেকে এগিয়ে যেতে হবে সেই আত্মজ্ঞানের দিকে যুগে যুগে এই ভাবটি আমাদের বাঁচায় সেই জন্য আমরা ভগবানের যন্ত্র তিনি সব করছেন এই ভাবটা হলে কোনো দুঃখ থাকে না কেদার বাবা মহারাজের একটা কথা বলতেন যেটা হরিমহারাজ বারবার বলতেন যত দুঃখ আশঙ্কায় যত দুঃখ কল্পনায় কার্যকালে না হয় তেমন আচ্ছা এই যে আমরা চাকরি করছি সংসারের কাজ করছি শত চিন্তার মধ্যেও আমাদের চিত্ত শুদ্ধ হয় কখন যখন আমরা ভাবি যে এই কাজটা তার কাজ আমি তার কাজ করছি এবং সেই জন্য আমাদেরকে প্রভুর কি পায় এই ভালোবাসা সহায় এগিয়ে যাওয়াই একমাত্র মন্ত্র স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামী অচলানন্দ কেদার বাবার চরণে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রণাম জানাই এবং যেন আমরা ওইটি মনে রাখতে পারি যে এগিয়ে যেতে হবে কারণ প্রভুই আমাদের নেতা নমস্কার প্রাণারামার